আর কিছুদিনের মধ্যে আমরা মিস মার্বেল টিভি সিরিজ দেখতে পাবো। এই 6 এপিসোডের সিরিজ আমরা যাই দেখি না কেন, তার আগে আমাদের মিস মার্বেলের ব্যাপারে জানতে হবে, যাতে আমরা ভালোভাবে এই ক্যারেক্টারের সাথে কানেক্ট হতে পারি। মিস মার্বেল মার্বেলের প্রথম মুসলিম সুপার হিরো, যার নাম কামালা খান। কামালা খানের ব্যাপারে জানার আগে চলো আমরা মিস মার্বেলের একটু ইতিহাস জেনে নিই। কমিক্সে মিস মার্বেল অনেকেই ছিল, যেমন আমাদের ক্যারল ড্যানভার্স, মানে ক্যাপ্টেন মার্বেলকে আগে কমিক্সে মিস মার্বেল বলা হতো, পরে 2012 সালে সে ক্যাপ্টেন মার্বেলের টাইটেল নেয়। 1986 থেকে 1988 অবধি মিস মার্বেলের টাইটেল ছিল স্যারেন ভেঞ্চুয়ারের কাছে, তারপর সে কমিক্সে সি থিঙ্ক হয়ে যায়। তো এখন শুরু করা যাক আমাদের নিউ মিস মার্বেলের ব্যাপারে, মানে কামালা খানের ব্যাপারে, যাকে আমরা সিরিজে দেখতে চলেছি। কামালা খান, যার বাবা মা পাকিস্তানি, কিন্তু কামালার জন্মের আগেই তার বাবা মা পাকিস্তান থেকে আমেরিকার নিউ জার্সি শহরে শিফট হয়ে যায়, আর তাই কামালার ছেলেবেলা নিউ জার্সিতেই কেটেছে। ছোট থেকে কামালা অ্যাভেঞ্জার্সদের নিজের হিরো ভাবে, আর তার ফেভারিট ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন মার্বেল আর আয়রনম্যান, যেমন কেট বিশপের ফেভারিট হকাই। একদিন কামালার বন্ধুরা কামালাকে একটি পার্টিতে ইনভাইট করে, কামালা বাবা মার কাছে পারমিশন নিতে যায়। কামালার বয়স তখন মাত্র 16, আর ইয়াং মেয়েদের রাত্রে বাইরে যেতে নেই বলে তার মা বাবা তাকে পারমিশন দেয় না। তবুও কামালা লুকিয়ে জানালা দিয়ে পার্টিতে পৌঁছে যায়। পার্টিতে তার বন্ধুরা তাকে জুসের সাথে বটকা মিশিয়ে দেয়, যেটা কামালা খেতে পারে না। ঠিক তখন তার এক বন্ধু তাকে জ্ঞান দিতে লাগে আর বলে, বাবা মাকে না বলে তোমার আসা উচিত হয়নি। কিন্তু কামালাকে এসব ভালো লাগে না আর সে পার্টি ছেড়ে চলে যায়। রাস্তায় কামালা নিজের খেয়ালেই চলতে থাকে, আর তাই তার আশেপাশে থাকার কুয়াশা তার চোখেই পড়েনি। সেই কুয়াশার ফলে কামালার মাথা ঘুরতে থাকে আর সে অজ্ঞান হয়ে যায়, কারণ সেই কুয়াশা কোনো সাধারণ কুয়াশা ছিল না, সেটা টেরিজেন মিস্ট ছিল। টেরিজেন মিস্ট এক ধরনের লিকুইড সাবস্টেন্স যেটা ইনহিউম্যান ব্যবহার করে, কারণ যখনই কোনো ইনহিউম্যান এই গ্যাসের কন্ট্যাক্টে আসে তো তার মধ্যে সুপার পাওয়ার চলে আসে। ইনফিনিটি কমিক বুকে থ্যানোসের সঙ্গে লড়াইয়ের সময় ব্ল্যাক বোল্টের জন্য টেরিজেন মিস্ট পৃথিবীর আবহাওয়ায় ছড়িয়ে পড়ে। আর এদিকে কামালা স্বপ্নতে নিজের হিরোদের ভাবতে লাগে, যেখানে সে একসময় ক্যাপ্টেন মার্বেলকে বলে সে তার মতো হতে চায়। আর তারপর কামালার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে দেখতে কমিক্সের পুরনো ক্যাপ্টেন মার্বেলের মতো লাগছে। আর তারপর কিছু সময় পর সে নিজেকে মিস মার্বেলের নাম দেয়। টেরিজেন মিস্টের 12 ঘন্টা পর কামালার সাথে এমনটা হয়, টেরিজেন গ্যাসের জন্য কামালা একটা কাকনে চলে যায় যাকে টেরিজেনেসিস প্রসেস বলে, আর এর ফলে কামালার শরীরের ইনহিউম্যান জিনস অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে কামালার মধ্যে বিভিন্ন ধরনের সুপার পাওয়ার চলে আসে। কামালার কাছে ইনহ্যান্স ইন স্ট্রেংথ, ইনহ্যান্স স্পিড, সাথে সাথে শেপ শিফটিংয়ের পাওয়ারও আছে, যার সাহায্যে সে স্কালের মতো যে কোনো রূপ ধারণ করতে পারে। এছাড়াও কামালা নিজের শরীরের যে কোনো অংশ রাবারের মতো লম্বা করতে পারে, মিস্টার ফ্যান্টাস্টিকের মতো, আর অ্যান্টম্যানের মতনও নিজেকে ছোট বড় করতে পারে, আর তার কাছে হিলিং পাওয়ারও আছে। কামালার দুর্বলতাও আছে, ইলেকট্রিক শকের ফলে কামালার শক্তি কিছু সময়ের জন্য চলে যায়। তো বন্ধুরা, এই ছিল কামালা খান, মানে মিস মার্বেলের অরিজিন স্টোরি, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই ধরনের আরও অরিজিন পেতে আমাকে কমেন্ট করো কি কোন সুপার হিরো বা কোন সুপার ভিলেনের ওপরে তোমরা অরিজিন চাও, আমি তার উপরে একটা এক্সট্রা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে কিছু কমিক্সের সিরিজ চলছে, তোমরা ওগুলো দেখতে পারো, যেগুলো তোমাদের খুব ভালো লাগবে আমি আশা করি, কারণ এগুলো ফিউচারে গিয়ে আমরা মুভিতেও দেখতে পাবো। যেমন কামালা খানকে এখন দেখা যাক সিরিজে কীরকম দেখানো হয়, তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আমি আসছি নতুন ভিডিও নিয়ে, গুড বাই।